এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইতিমধ্যে নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানুষের গরু নিয়ে যাচ্ছে, মানুষের পুকুর ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি দখল করছে, জমি দখল করছে, এক সাইনবোর্ড পাল্টাইয়া আর এক সাইনবোর্ড দিচ্ছে। সে যেই দলের হোক, যত বড় নেতা হোক, সবাই মিলে এই নব্য দখলদারদেরকেও আমি দখলদারদের মতো পরাজিত করতে হবে। আপনার এলাকার যে শিল্প কারখানাগুলো, সেটা চার শিল্প কারখানা হোক, সেটি যেন আক্রান্ত না হয়, আপনারা শিল্প কারখানার মালিককে সহযোগিতা করবেন। কেউ যদি অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিচার হবে, কিন্তু কোনো মিল কারখানায় হামলা করা, মালিক পক্ষকে বের করে দেওয়া, এই ধরনের দুর্বৃত্তপনা করার অধিকার কারো নাই। ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে, গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষীদের বিচার হবে। গত নির্বাচনেও 62টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের সাজানো পাথানো নির্বাচনে যায় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবেই বলেছে, জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল বরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আমি অনুরোধ জানাব, আগামী 7 দিনের মধ্যে আহত এবং নিহতদের তালিকা তৈরি করে নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে চিকিৎসার জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের এখনও চিকিৎসার প্রয়োজন, আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসা সম্ভব। আর যদি সেটি না হয় তাহলে দেশের বাইরে পাঠানোর উদ্যোগ নেবেন।